মিঠুনের ঘরের কোণে বাসা বাঁধার প্রস্তুতি নিচ্ছে একজোড়া চড়ুই পাখি। তাই তো চড়ুই দম্পতি কিছুক্ষণ পরপর শুকনো খড়কুটো, লতা পাতা ইত্যাদি কুড়িয়ে আনছে তাদের বাসার মাঝে। চড়ুই দম্পতির বাসাটি তৈরি করা প্রায় শেষ হওয়ার পথে। বাসাটি তৈরি করতে চড়ুই দম্পতি বেশ তাড়াহুড়ো করছে, কারণ বাসাটি তৈরি করার পর স্ত্রী চড়ুই পাখিটি যে ডিম পাড়তে বসবে। এখন তারা একসাথে বের হয়েছে খাবারের সন্ধানে, কারণ বাসাটি তৈরি করার জন্য তাদের উপরে যে বেশ অনেকটা ধকল গেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে মিঠুনের বাড়ির ব্যালকনিতে বেশ কিছুদিন ধরে দুটি ঘুঘু পাখির বিচরণ বেশ লক্ষ্য করা যাচ্ছে। কি তাদের উদ্দেশ্য? বেশ কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে স্ত্রী ঘুঘু পাখিটি উড়ে এসে জুড়ে বসেছে চড়ুই দম্পতির সাজানো গোছানো এই বাসার মাঝে। এখন কি হবে চড়ুই দম্পতির? তারা কি এখানে সংসার করতে পারবে, না এই ঘুঘু দম্পতি তাদেরকে তাদের এই বাসা থেকে তাড়িয়ে দিবে? কিছুক্ষণ পর বাসার মাঝে চলে আসে পুরুষ ঘুঘু পাখিটি। এবার তারা দুজন মিলে চড়ুই দম্পতির এই বাসাটি পুনরায় সাজিয়ে গুজিয়ে নিচ্ছে তাদের নিজেদের মতো করে। তাই তো এখন পুরুষ ঘুঘু পাখিটি আরও কিছু শুকনো খড়কুটো, লতা পাতা কুড়িয়ে আনছে তাদের জন্য। বাসাটি তৈরি করা সম্পূর্ণ হলে ঘুঘু দম্পতি একসাথে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বেশ কিছুক্ষণ পর পুরুষ চড়ুই পাখিটি তাদের বাসার মাঝে চলে আসে। এরপর সে দেখতে পায় যে তাদের বাসাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এটা দেখে পুরুষ চড়ুই পাখিটির কিছুটা সন্দেহ হয়, কারণ তারা তো এখনও তাদের বাসাটি তৈরি করা সম্পূর্ণ করেনি। এরপর চলে আসে স্ত্রী চড়ুই পাখিটি, সেও খুব অবাক হয়। তারপর তারা কিছুক্ষণের জন্য বাসার বাহিরে চলে যায়। এর কিছুক্ষণ পর আসে স্ত্রী ঘুঘু পাখিটি, সে এসে তাড়াহুড়ো করে বাসার মাঝে বসে পড়ে, কারণ এখন যে তার ডিম পাড়ার সময় ঘনিয়ে এসেছে। কিন্তু তখনই পুরুষ চড়ুই পাখিটি স্ত্রী ঘুঘু পাখিটিকে দেখে ফেলে। এরপর আসে স্ত্রী চড়ুই পাখিটি, তারা তাদের বাসার মাঝে অন্য কাউকে দেখতে পেয়ে রেগেমেগে তো আগুন, তাই তারা স্ত্রী ঘুঘু পাখিটির উপরে হামলা করতে থাকে। এভাবে তাদের মধ্যে 3 থেকে 4 মিনিট ধরে চলতে থাকে হামলা পাল্টা হামলা। শেষমেশ চড়ুই দম্পতি হার মানতে বাধ্য হয়। এভাবেই ঘুঘু দম্পতি চড়ুই দম্পতির বাসাটি জোর জবরদস্তি করে ছিনিয়ে নেয় তাদের কাছ থেকে। এদিকে স্ত্রী ঘুঘু পাখিটি বাসার মাঝে ডিম পাড়তে বসার পর আজ যে তার প্রথম ডিমটি পাড়া সম্পূর্ণ করে, একদিন পরই সে আরও একটি ডিম পাড়ে বাসার মাঝে। কিন্তু স্ত্রী ঘুঘু পাখিটি বাসার মাঝে আরও একটি ডিম পাড়ে, মানে 3 নম্বর ডিমটি। অবশেষে 3টি ডিম পাড়া যখন সম্পূর্ণ করে, ঠিক তখনই আবারও চড়ুই দম্পতি তাদের বাসার মাঝে চলে আসে। এরপর তারা অসহায়ের মতো ঘুঘু দম্পতির ডিমগুলোর দিকে তাকিয়ে থাকে। চড়ুই দম্পতি তাদের সাজানো গোছানো বাসার মাঝে অন্যের ডিম দেখে খুবই কষ্ট পায়। আর এখন যে কিছুই করার নেই, কারণ তারা ঘুঘু দম্পতির সাথে যে পেরে উঠবে না। কিন্তু স্ত্রী চড়ুই পাখিটি তা মানতে নারাজ, তাই তো সে এভাবেই তার বাসার মাঝে বসে পড়েছে। কিছুক্ষণ পর কি যেন ভেবে স্ত্রী চড়ুই পাখিটি মনে দুঃখ নিয়ে বাসাটি ছেড়ে উড়ে চলে যায়। এরপর আসে স্ত্রী ঘুঘু পাখিটি। একটি ঘুঘু পাখি সাধারণত 2 থেকে 3টি ডিম পাড়ে, কিন্তু না, অবাক করা বিষয় হল এই স্ত্রী ঘুঘু পাখিটি
বাসার মাঝে 7 থেকে 8 দিনের মাথায় 3টি 4টি মোটমাট 6টি ডিম পাড়া সম্পূর্ণ করে। ভিডিওটি বানাতে গিয়ে আমিও বেশ অবাক হয়েছি, এতগুলো ডিম দেখে তো অবাক হওয়ারই কথা, এবার যে তাদের ডিমগুলোতে তা দেওয়ার পালা, এতগুলো ডিম কিভাবে তারা তা দিবে। গুগু দম্পতি কষ্ট হলেও পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দিয়ে যায়। তবে দিনের বেশিরভাগ সময় স্ত্রী গুগু পাখিটি ডিমে তা দেয়। যখন স্ত্রী গুগু পাখিটি ডিমে তা দিতে বসে তখন পুরুষ গুগু পাখিটি খাবারের সন্ধানে যায়। আবার যখন পুরুষ গুগু পাখিটি ডিমে তা দিতে বসে তখন স্ত্রী পাখিটি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবেই তারা পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দিয়ে যায়। 13 থেকে 14 দিন গুগু দম্পতি তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের 2টি ডিম ফুটে গুগুছানার আগমন ঘটে। কিন্তু তাদের সংসারে 2টি গুগুছানার আগমন হলেও বাকি থাকা 4টি ডিম নষ্ট হয়ে যায়। তাই তো গুগু দম্পতি হয়তোবা তাদের নষ্ট হয়ে যাওয়া ডিমগুলোকে মুখে করে দূরে কোথাও ফেলে এসেছে। এখন যে তাদের ছানাগুলোকে বড় করে তুলতে হবে, তাই তো স্ত্রী গুগু পাখিটি খাবার সংগ্রহ করে এনে এভাবেই পাকস্থলী থেকে নরম হয়ে যাওয়া খাবারগুলো বের করে তার সন্তানগুলোকে খাইয়ে দেয়। কারণ তারা তো এখনো অনেক ছোট, তারা তো এখন শক্ত খাবার খেতে পারবে না। আর এখন তাদের সদ্য চোখনা ফোটা ছানাগুলোর যে উষ্ণতা প্রয়োজন, তাই মা গুগু পাখিটি তার ছানাগুলোকে বুকে আগলিয়ে নিয়ে দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দেয়। যাই হোক, এখন দিন রাত মা বাবা তাদের সন্তানগুলোর আহার জোগাতে ব্যস্ত সময় পার করছে। কারণ তারা বড় হওয়ার সাথে সাথে তাদের খাবারের চাহিদাও যে বৃদ্ধি পেয়েছে। তাই তো গুগু দম্পতি এভাবেই খাবার সংগ্রহ করে এনে তারা তাদের সন্তানগুলোকে খাইয়ে দেয়। আর এখন মা বাবার হার ভাঙা পরিশ্রমে ধীরে ধীরে তাদের ছানাগুলোর গায়ে পালক গজাতে শুরু করেছে। এখন ছানাগুলোর বয়স 20 থেকে 25 দিন হবে। এখনই তাদের গায়ে ঠিক তাদের বাবা মায়ের মতো পালকগুলোতে বাদাবি, দুশোর ও ফোটা ফোটা কালো রং আসতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যে হয়তোবা ছানাগুলো যখন পুরোপুরি পালক গজিয়ে উঠতে শিখবে তখন হয়তোবা তারা তাদের বাবা মায়ের সাথে উড়ে চলে যাবে তাদের এই বাসাটি ছেড়ে। তো বন্ধুরা, আমি জুয়েল, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এমনই আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।